আপনার ইউটিউব অ্যাপ থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য ডাউনলোডের অপশন খুঁজে পাচ্ছেন না। আমি এখান থেকে ইউটিউবের অ্যাপটা ওপেন করে দিলাম। এবার দেখুন, আমি যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ডাউনলোড ভিডিও বলে একটা অপশন থাকার কথা, সেটা নেই। আমি যদি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে দেই, তাহলে এখানে দেখুন ডাউনলোড করার যে অপশনটুকু সেটা কিন্তু এনেবল নেই। এখানে কিন্তু প্রিমিয়াম নিতে বলতেছে, এরকম একটা সমস্যা ফেস করতেছেন অনেকেই। আবার অনেকের ক্ষেত্রে ডাউনলোডের অপশনটুকুই আসতেছে না। তো কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবার দেখুন, আমরা ইউটিউব ভিডিও ডাউনলোডের যে অপশন নেই, এই সমস্যাটা সমাধান করার জন্য সর্বপ্রথম ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে ফেলব। ইউটিউবের অ্যাপটা ওপেন করার পরে আমরা এখান থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করার অপশন খুঁজে পাচ্ছি না। এজন্য আমরা কি করব, নিচের দিকে একটা অপশন দেখতে পারতেছেন আপনার ইউ বলে, আপনি এখান থেকে এই প্রোফাইলের উপরে ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটা অপশন পেয়ে যাবেন, টার্ন অফ ইনকাউন্ট। আপনি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে ফেলবেন। এখানে যখন ক্লিক করবেন, আপনার সামনে দেখতে পারবেন ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে ইউটিউবের যে অ্যাপটুকু রয়েছে এটাকে জাস্ট ক্লিয়ার করে দিন। এবার সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, প্লে স্টোরে চলে আসতে হবে। আসার পরে আপনি সার্চ বারে চলে আসবেন এবং সার্চ বারে আপনি ইউটিউব লিখে সার্চ করবেন। এখানে যদি দেখেন আপনার ইউটিউবের অ্যাপটা আপডেট করা নেই, সেক্ষেত্রে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন ডাউনলোড ভিডিও বলে একটি অপশন রয়েছে। এবং আপনি যদি ভিডিওর উপরে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার এই সমস্যাটুকু সমাধান করতে পারেন, ডাউনলোডের অপশনটুকু আপনি পেয়ে যেতে পারেন। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।